বিশ্বাস করেন, পরিস্থিতিটা আমাদের পক্ষে আসত। যেই সফলতার স্বাক্ষর রাখছে গত দুই একদিনের মধ্যে আমাদের বীররা যে শক্তিমত্তা প্রদর্শন করেছে, ঠিক ওই মুহূর্তে আমাদের বীরদের উপর মহলে একটা বিভাজন, পাশাপাশি আমাদের লেবাননের হিজুদের সাথেও ইসরায়েল সরকার কূটনৈতিকভাবে একটা সেটেলমেন্ট করার চেষ্টা করছে। কিন্তু মাঠের যে বীর যোদ্ধারা ইতিহাস রচনা করে যাচ্ছে, হয়তোবা উপর লেভেলের কারণে এখানে একটা ঘটনা ঘটে যাবে, কিন্তু আমরা যে কতটুকু দেখাইতে পারি, করতে পারি, আজকে সে আনন্দের খবর ছড়িয়ে দিন বিশ্বকে শেয়ার করে। এই অঞ্চলে আমাদের সে পবিত্র ভূমি গা, ওই যে যা, সেখানে ক্রমেই নিজেদের শক্তিমত্তার স্বাক্ষর রেখে যাচ্ছে আমাদের বীর যোদ্ধারা। গত দুই দিনে ইসরায়েলি সেনাদের উপর তাদের বেশ কয়েকটি অভিযান চলেছে। এই সময় ইসরায়েলের 43টি অত্যাধুনিক প্রযুক্তির সামরিক যানকে গড়িয়ে দিয়েছে আমাদের বীররা। আর এই তথ্যটি এসেছে টাইমস অফ ইসরায়েল, হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে। আপনার আমাদের বীরদের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের যিনি মুখপাত্র আছেন ওবায়দা ভাই, তিনি বলছেন তারা ইসরায়েলের 43টি সামরিক যান গড়িয়ে দিয়েছেন। এ সকল যানের কোনোটা পরিপূর্ণ, আবার কোনোটা সম্পূর্ণই গড়িয়ে দিয়েছে। তাদের যোদ্ধারা ইসরায়েলের 15 জন সেনাকে ওপারে পাঠিয়েছে গত 3 থেকে 4 দিনের মধ্যে। এ সময় তাদের বিরুদ্ধে আমাদের বীররা 17টি মাত্র অভিযান পরিচালনা করেছে। আপনি চিন্তা করেন, 17টি অভিযানের মাধ্যমে 43টি যদি যান উড়াই দেওয়া হয়, এতজন সেনাকে যদি ওপারে পাঠানো হয় ছোটো ছোটো আক্রমণের মাধ্যমে, গেরিলা প্লাস ছোটো ছোটো ইউনিট 5 থেকে 7 জন, কোথাও কোথাও আবার 2 জন, এইভাবে কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করছিল। ওবায়দা ভাই বলছিলেন যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ইসরায়েলের ওই সেনাদেরকে তারা ঠকে দিয়েছে। এতে ইসরায়েলের 15 জন সেনা ওই পারে চলে গেছে। এছাড়া সামরিক শাখার স্নাইপার বাহিনীও রেখেছে বিরল নিদর্শন। এক তারা ইসরায়েলের কয়েকজন উচ্চ পর্যায়ের, মানে যারা আছে সামরিক কর্মকর্তা, তাদেরকে ঠকে দিয়েছে। আপনার আমাদের বীররা বলছে যে এই এলাকায় কিছু অংশে পুনরায় আবারও শাসনভার গ্রহণ করে নিয়েছে আমাদের বীররা, এবং স্থানীয় বাসিন্দা এবং বীরদের বরাত দিয়ে আপনার গণমাধ্যমগুলো বলছে বীররা আবার এই এলাকায় সম্প্রতি তাদের সরকারি পুলিশও মোতায়েন শুরু করেছে। এছাড়া হাসপাতালগুলোকেও রিবিল্ড করার কাজ শুরু করেছে। আর মোটামুটি 1 মাস ধরে, মানে এখানে ইসরায়েলের থাকা যেই মানুষগুলো আছে এদেরকে সরিয়ে দিয়ে আমাদের বীররা নিজেদের অবস্থান তৈরি করেছে। নাম প্রকাশ না করার শর্তে আমাদের বীরদের এক কর্মকর্তা বলছেন, যেই সকল এলাকা থেকে ইসরায়েলি সেনাদেরকে প্রত্যাহার করা হচ্ছে, সেখানেই তারা আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে পলিট ব্যুরোর অবস্থান নিয়ে আপনার কিছুটা হতাশাগ্রস্ত কিন্তু আমাদের বীররা। আমিও বলছিলাম যে এই হতাশার কারণটা হচ্ছে কি, যে ধরেন থাকে না যে মাঠের কর্মীরা অলওয়েজ নিবেদিত প্রাণ থাকে, বেচা যায় উপরের লেভেলের তারা। তো আমি বলছি না যে বেচা যাচ্ছে আমাদের বীরদের যারা প্রধান আছেন, তবে কেউ হয়তো ভাবছেন এতগুলো মানুষের মৃত্যু আর দেখতে চাই না, আবার কেউ হয়তো ভাবছেন এই সাময়িক বিরতি দিয়ে কাজ কী হবে। তবে আমার মনে হয় যে সাময়িক বিরতির ফাঁদে পা দেওয়া উচিত না। বীররা যেহেতু মাঠের লড়াইয়ে মোটামুটি শক্তিশালী অবস্থান রাখছে, তো সেই ক্ষেত্রে পারমানেন্ট যুদ্ধবিরতিটা এখানে হওয়া জরুরি। তো আমাদের বীরদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।